শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ছাগলনাইয়া রাধাকৃষ্ণ কেন্দ্রীয় সেবাশ্রম মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী এক আসনের সংগঠনের সমন্বয়ক রফিকুল আলম মঞ্জু ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। ছাগলনাইয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদার সহ অনেকে।